মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরিনিত্যং তুলসীতা নমস্তু বাদল ঘনুষ দূরি বাদল ঘনুষ ঘনুষ দূরি বাদল ঘনুষ দূরি বাদল তুলসী দেবীর কাছে
হরি ভক্তি প্রার্থনা করে থাকেন। তুলসীর মালা গলায় ধারণ করে বৈষ্ণবরা নিজেদেরকে ধন্য মনে করে। তুলসী গাছের গোড়ায় জল ঢেলে আমরা বলি, তুলসী তুলসী নয় তুমি তুলসী বৃন্দাবন, তোমার গলায় ঢালি জল অন্তিম কালে দিও স্থল। নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দিলে শেষ জীবনে বৃন্দাবনে ঠাঁই হয়। তাই তুলসী বৃক্ষ কি, এর পূর্ব পরিচয় কি, পূর্বজন্মে তুলসী কে ছিলেন? ছিলেন পুরাকালে ছিল রাজা। চল্লিশ হাজার বছর কেটে গেল।
তখন ইহজগতের কোনো পার্থিব বস্তুর প্রতি তার মোহ নাই। মোহ শুধু একটাই, যার জন্য তিনি তপস্বিনী হয়েছেন, সেই জগৎপতি নারায়ণকে পতিরূপে তার পাওয়া চাই। 40,000 বৎসর তপস্যার পর সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দাঁড়ালেন তুলসীর সম্মুখে। তুলসী, দেখো 40,000 বৎসর তপস্যা তোমার পূর্ণ হয়েছে, বলো তুমি আমার কাছে কি বর চাও? তুমি কি ধ্রুবের মতো আকাশে বিরাজ করতে চাও, নাকি কোটি কোটি স্বপ্ন মুদ্রা পেতে চাও, নাকি রাজরানী হতে চাও? তুমি যা বলবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? হে পিতা ব্রহ্মা, বর যদি আমায় দিতে হয় এই বর আমায় দাও। আমার বাসনা তোমায় জানাই দেব চতু রানো। তবু আমি তোমায় নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য বর দিচ্ছি,
কিন্তু তার আগে তোমাকে একজনের কাছে পত্নী রূপে কিছুদিন যে থাকতে হবে, কারণ সে গোলক বৃন্দাবনে স্বয়ং গোবিন্দের কাছে বর পেয়ে রয়েছে। তাই হবে পিতা ব্রহ্মা, কিন্তু কে সে? শোনো তুলসী, সে হল শ্রীকৃষ্ণের প্রিয় সখা, নাম শ্রীরাম। তার পূর্বজন্মের প্রাপ্ত বর অনুযায়ী এ জন্মে তুমি কিছুদিন তার ঘরণে হয়ে থাকবে। তারপর যেদিন তোমার দেহ অবসান হবে, সেই দিন তোমার দেহ থেকে বৃক্ষ তৈরি হবে, আর সেই দিন তুমি জগতের মাঝে নারায়ণ ঘরণী রূপে প্রকাশ পাবে। সেই শ্রীরাম মর্তভূমির মাটিতে এসেছে রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে। নাম কি হয়েছে জানো? নাম হয়েছে দৈত্যরাজ শঙ্খচূড়। সে সত্যই রূপবান, ধনবান, শক্তিবান, জ্ঞানবানও বটে। সেও তোমার মতো পুষ্কর তীর্থে একাকী তপস্যা করছে। তোমার কাছ থেকে এখন আমি তার কাছেই যাব, তাকে তোমার কাছেই পাঠাব। তুমি তাকে পতিরূপে বরণ করে নিও তুলসী। ফিরে গেলেন পিতা ব্রহ্মা। আর এদিকে তুলসী নারায়ণের নাম জপ করতে লাগলেন। হরি মুরারে মধু কৈট ভাগে, পিতা ব্রহ্মা আপনি?
বলে শঙ্কচুর, তুমি আমার কাছে কি বর চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? হে পিতাম্বা, বর যদি দিতে হয় আপনি আমায় এই বর দিন, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। আমি তোমাকে অমরত্ব বর দেব, কিন্তু শোনো, অমরত্ব পেলে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর কখনো ফিরে যেতে পারবে না। সারা জীবন এই দৈত্যকুলে অমর হয়ে তোমাকে থাকতে হবে। যেখান থেকে এসেছি মানে আমি কোথা থেকে এসেছি পিতাম্বরা? শোনো, তুমি গোলোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রিয় সখা, নাম তোমার শ্রীরাম, রাধা রানীর অভিশাপ মাথায় নিয়ে তুমি মর্ত্যভূমিতে দৈত্যকুলে জন্মেছ। এখন তুমি বলো তুমি কি চাও? তুমি গোলোকে ফিরে পেতে চাও, নাকি অমরত্ব পেয়ে সারা জীবন দৈত্যকুলে বেঁচে থাকতে চাও? লোভী শঙ্খচূড় বলে উঠলেন, প্রভু, আমি অমরত্ব পেতে চাই, আবার গোলোকেও ফিরে যেতে চাই। বেশ, তাই হবে। পিতাম্বরা নিজের গলা থেকে হরি কবচ কুণ্ডল খুলে শঙ্খচূড়ের গলায় পরিয়ে দিয়ে বললেন, যতদিন তোমার গলায় এই হরি কবচ কুণ্ডল থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। আর আমার আদেশে এখনই তুমি যাও বর্তি নারায়ণে তুষার সিংহে, সেখানে দেখবে তুলসী নামক এক রমণী তপস্যা করছে, তুমি তাকে পত্নী রূপে বরণ করো। যতদিন তোমার সতীলক্ষ্মী স্ত্রী তুলসীর সতীত্ব থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। চলে গেলেন পিতাম্বরা। আর এদিকে অমরত্ব পেয়ে শঙ্খচূড় আনন্দিতে নৃত্য করতে করতে চললেন বর্তি নারায়ণে তুষার সিংহ। নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, আরে
গেছি, হরি কবচ কুণ্ডল পরেও নিয়েছি। এবার শুধু একটাই কাজ, তুলসীকে পত্নী রূপে গ্রহণ করতে হবে। মনে মনে ভাবলেন, এখন থেকে আমি অমর, কারণ গলা থেকে এই হরি কবচ কুণ্ডলটা খুলছেই বাকি আর মরছেই বাকি। এসে দাঁড়ালেন বর্তী নারায়ণী তুষার সিংহে, দেখলেন তুলসী নামক এক রমণী একাকী তপস্যা করছে। এসে দাঁড়ালেন তুলসীর সম্মুখে, আর এই অচেনা পুরুষকে দেখে তুলসী চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে পুরুষটি বলে উঠলেন, আমি হলাম দৈত্যরাজ শঙ্খচূড়। তুলসী মনে মনে ভাবলেন, এই কি আমার প্রতিদেবতা, এত অপূর্ব রূপ, দৈত্য কুলে জন্মেছে বলে মনে হচ্ছে না তো, এত সুন্দর দেখতে। শঙ্খচূড় বলে উঠলেন, কে তুমি একাকী নারী, এই বর্তী নারায়ণ এই তুষার সিংহে একাকিনী তপস্বিনী হয়েছ, কি তোমার পরিচয়? তুলসী বললেন, আমি রাজা ধর্মধ্বজের একমাত্র কন্যা, নাম আমার তুলসী। তুমি তুলসী, এত অপূর্ব সুন্দরী, শোনো তুলসী, আমি এখানে কেন এসেছি জানো? পিতা ব্রহ্মার আদেশে আমি তোমাকে বিবাহ করতে চাই। এই কথা শোনা মাত্র তুলসী লজ্জায় মাথা নত করে ফেললেন। তারপর শঙ্খচূড় গন্ধর্ব মতে তুলসীকে বিবাহ করে শঙ্খচূড় রাজ অন্তঃপুরে নিয়ে এলেন। শুরু হলো সেই দিন থেকে সতীরূপে স্বামীকে সেবা করা। প্রতিদিন তুলসী ঘুম থেকে উঠে স্নান করে পুষ্পচয়ন করতেন, তারপর স্বামীর চরণ দুখানি ধুয়ে দিয়ে স্বামীর চরণে পুষ্পাঞ্জলি দিতেন। এইভাবে স্বামী সেবা করে পতিব্রতা তুলসীর দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু প্রতিদিন নারায়ণ সেবা করতে ভোলে না, ফুল তুলে নারায়ণের চরণে দেয় আর বলে, নাগ পূজা হব জানাই আমি,
শঙ্খচূড়ের মনে। দিনের পর দিন দৈত্য বৃত্তি ক্রমশ বাড়তে লাগল। ভাবতে শুরু করেছি, এই সব কিছু আমার, আমি আমার। একে একে সবাই পরাজিত হল। দৈত্যরাজ শঙ্খচূড়ের কাছে দেবরাজ ইন্দ্র, পিতা ব্রহ্মা, দেবাদিদেব মহেশ্বর সবাই একে একে পরাজিত হলেন দৈত্যরাজ শঙ্খচূড়ের কাছে। অবশেষে দেবতাগণ শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণ নারায়ণের চরণে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ নারায়ণ ছিলেন অনন্ত সজ্জা, সমস্ত দেবতাগণ জাগরিত করতে লাগলেন তাকে। জাগো তুমি, জাগো বিপদ ভঞ্জন সংকট তারণ, জাগো তুমি নারায়ণ, জাগো শঙ্খচূড়কে মারলে হবে না গো, কারণ
তার গলায় আছে হরিকবচ কুণ্ডল। তুমি চন্দ্রভাগার তীরে যাও, সেখানে গিয়ে দেখবে শঙ্খচূড় একাকী কৃষ্ণ ভজন করছে। তুমি তার ভজনে বাধা সৃষ্টি করবে, তাকে যুদ্ধ করতে উদ্ধত করবে। আর ঠিক সেই সময় একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে ছলনা করে যুদ্ধক্ষেত্র থেকে শঙ্খচূড়ের গলার হরিকবচ কুণ্ডলটি আমি নিজেই হরণ করে নিয়ে আস। এবার তারই বেশ ধরে রাজপ্রাসাদে গিয়ে তার সতীলক্ষ্মী স্ত্রী তুলসীর সতীত্ব হরণ করে। আর ঠিক সেই সময় তোমার ত্রিশূলের আঘাতে শঙ্খচূর নিধন করবে। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। ত্রিশূলটি হাতে নিয়ে মহেশ্বর চললে চন্দ্র ভগবান দেখলেন শঙ্খচূর একাকে বসে কৃষ্ণ ভজন করছে।
তুমি দয়া মা, আমার গলায় এখনো পর্যন্ত হরিকবচ কুণ্ডল রয়েছে,
এখনো পর্যন্ত তোমার মতো সতীলক্ষ্মী স্ত্রী আছে আমার ঘরে। কে আমাকে মারবে তুলসী? কেউ পারবে না আমাকে মারতে। দাও, তুমি আমায় বিদায় দাও। নিজের হাতে আমাকে রণসাজে সাজিয়ে দেবে না তুলসী? দাও, দাও না সাজিয়ে। তুলসী নিজের হাতে স্বামীকে সাজিয়ে দিচ্ছে। ভালো করে জানে তার স্বামী আর ফিরে আসবে না, তাই শেষ পারের মতো স্বামীকে মনের মতন করে সাজিয়ে দিচ্ছে। কেমন করে লালাটে ত্রিলোক আপনি যা বলবেন আমি আপনাকে সব ফিরিয়ে দেবো।
কিন্তু আমার মৃত্যু কবচ, আমি কিছু দেই দিতে পারবো না, আমি কিছু দেই দিতে পারবো না। শুনেছি তুমি মহাবীর মহাদানী, কোনদিন কোন মানুষকে খালি হাতে ফেরাও না। আমি জানবো ব্রাহ্মণের ইচ্ছা তুমি পূরণ করতে পারলে না, আসি সংকোচ আমি আসি। যেই ব্রাহ্মণ চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সংকোচুর বলে উঠলেন, দাঁড়ান ব্রাহ্মণ, আমি মহাবীর মহাদানী, তাই আপনাকেও আমি খালি হাতে ফেরাবো না। এই দিন ব্রাহ্মণ, আমার গলার হরি কবচ কুণ্ডল আমি আপনার হাতে দান করে দিলাম। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠলেন, শঙ্খচূড়, কে ডাকে আমায়, কে? আমি তোমার কাল, আমি তোমার মৃত্যু, তুমি নিজের হাতে নিজের গলার হরি কবচ কুণ্ডল ওই ব্রাহ্মণ বেশধারি শ্রী কৃষ্ণ নারায়ণের হাতে তুলে দিয়েছ। এবার তোমার এই বেশ ধরে রাজন্তপুরে গিয়ে তোমার সাথে লক্ষ্মী স্ত্রী তুলসীর সতীত্ব হরণ করবে।
স্মরণ করলে। আর ঠিক সেই সময় ভোলানাথ ত্রিশূলের আঘাতে শঙ্খচূর নিধন করলে। শঙ্খচূরের মৃতদেহকে নিয়ে গেলেন রাজন্তপুরে, আর স্বামীর মৃতদেহ দেখে তুলসী চিৎকার করে বলে উঠলেন, কি কি হলো স্বামী, কথা বলো, কথা বলো, তুমি একবার কথা বলো স্বামী, কথা বলো। তাহলে তুমি কে, তুমি আমার স্বামীর বেস্তরে আমার সাথে ধরণ করলে, বলো তুমি কে, বলো তুমি কে। সঙ্গে সঙ্গে নারায়ণ নিজে রূপ ধারণ করলেন। দেখি তুমি, তুমি আমার স্বামীর বেস্তরে আমার সতীত্ব ধারণ করলে, আমি যে কলঙ্কি হয়ে গেলাম প্রভু, এখন সবাই আমাকে অপয়া বলবে, সবাই আমাকে অলক্ষী বলবে, আমি কি করবো তুমি বলে দাও, দয়া ময় আমি কি করবো তুমি বলো। কেউ তোমাকে অপয়া বলবে না, অলক্ষী বলবে না, তোমার মনের বাসনা আমি পূর্ণ করেছি গো। তুমি না চেয়েছিলে নারায়ণ ভরণী হতে, আজ থেকে তুমি হলে নারায়ণ ভরণী তুলসী। এখনই তোমার দেহ অবসান হবে, তোমার দেহ থেকে বৃক্ষ তৈরি হবে, আর তোমার বৃক্ষের পত্র দিয়ে যে আমায় সেবা দেবে সেই আমায় কৃপা পাবে। আজ থেকে পূর্বের পর পুত্র কল্যাণ, পুত্র কল্যাণ, পুত্র কল্যাণ। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী।